অ্যাজ ইউজুয়াল ডায়েটের পর থেকে আমার সকালটা শুরু হয় লেবু মধু জল দিয়ে। ভালো না লাগলেও এটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। তো চট জলদি আমি রেডি হয়ে নিলাম পার্কস্ট্রিট যাওয়ার জন্য, কারণ আজ আমি যাব বারবিকিউ নেশন। আর এখানে খেতে যাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল। শরীরটা খারাপ গলা শুনে বুঝতে পারছেন, বাট তাও আমি এই কাশি সর্দির জন্য বারবিকিউ যাওয়ার প্ল্যানটা চেঞ্জ করতে একদমই পারবো না। চারতলায় থাকার বেনিফিট একটাই যে আমাকে আলাদা করে আর ওয়ার্কআউট করতে হয় না। আজ ট্রাফিক অন্যদিনের তুলনায় অনেকটাই কম ছিল। অন্যদিন ট্রাফিকের পরিমাণ এতই থাকে যে মনে হয় অটো থেকে নেমে নিজেই হাঁটতে শুরু করে দিই। সাধারণত বিকালের দিকে এই রাস্তা দিয়ে আমি হাঁটতে যাই, এখন হাঁটতে হাঁটতে এমন পরিস্থিতি হয়েছে যে 1-2 কিলোমিটারের জন্য অটোই উঠতে মনের ভিতর খুঁতখুঁত করে। গিরিশ পার্ক মেট্রো স্টেশন চলে এলাম, এবার পার্কস্ট্রিট চলে যাব। মেট্রো থেকে একটু হেঁটেই সোজা বারবিকিউ। আমি সি ফুড খেতে খুবই ভালোবাসি, তো বারবিকিউ নেশনে চলছিল হাওয়াই সি ফুড ফেস্ট, তো সুযোগটা মিস করতে চাইছিলাম না তাই চলেই এলাম। এটা ছিল স্পেশাল ফেস্ট মেনু। প্রথমেই ছিল তন্দুরি আলু। আমি এখানে আলুটাকে ভালোভাবে ঘেঁটে ঘুঁটে দেখছি, কারণ আমি রান্না করতে খুবই ভালোবাসি। তোর মধ্যে কী কী মশলা ছিল বুঝে বাড়িতে গিয়ে ট্রাই করার ইচ্ছে আছে। তারপর তো এক এক করে ভেজ স্টার্টার্স, তার মধ্যে ছিল পনির, কর্ন, মাশরুম আর অনেক কিছু। আরও ছিল ফুচকা, চাট, এখানে ছিল 2 types অফ ড্রিঙ্কস, লেডি বস, সামথিং কিছু একটা নাম আমার যেটা এই মুহূর্তে একদমই মনে নেই। এরপর ছিল ননভেজ আইটেম। আমি সব কিছুর ক্রিম নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট মাঝখানে কিছু কিছু আইটেম রয়ে গিয়েছিলো। এই আইটেমগুলোর মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো প্রন আর ছিল মাটন শিক কাবাব। এরপর আসি আসল জায়গায়, এটা হলো সি ফুড লাইভ কাউন্টার। এখানে ছিল টুনা, আমুদি, তোপসে অ্যান্ড শার্ক। প্রথমে আমি যেটা ট্রাই করেছি এটা হচ্ছে স্কুইড, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তারপর ছিল চিংড়ির একটা আইটেম, তোপসে ফ্রাই অ্যান্ড টুনা, আর যেটা সবচেয়ে ইউনিক টেস্ট করেছি সেটা হলো শার্ক। টুনা আমার ভালো লাগেনি, বাট শার্ক ঠিকঠাক লেগেছে। আর আমুদির ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এরপর মেন কোর্স আইটেম, আমার সব কিছুর নাম মনে নেই বাট ক্লিপ আমি নিয়েছি। আমি স্টার্টার কম খেয়েছিলাম, কারণ আমার ইচ্ছে ছিল আমি মাটন খাবো, বাট আনফর্চুনেটলি সি ফুড ফেস্টের কারণে মাটন ছিল না অ্যাভেলেবেল, তো মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। সো আমি প্রথমে ট্রাই করেছিলাম ক্র্যাব মশালা, ক্র্যাব আমার এমনিতেই ভালো লাগে, আর বেশি কিছু না, একটু বিরিয়ানি, একটু ফিশ আর চিকেন বাটার মশালা নিয়েছিলাম। আসল খাবার যেটা ছিল সেটা হচ্ছে ডেজার্ট আইটেম। আমি ডেজার্ট খেতে খুবই ভালোবাসি, তো আমি ভেবেছিলাম মাটন নেই তো কী হয়েছে, ডেজার্ট খেয়ে আজ আমি মন ভরিয়ে দেব। যদি ভুল না হয়ে থাকে ওটা আই থিঙ্ক টার্ট ছিল। তারপর নিয়েছিলাম চকলেট ব্রাউনি, জেলি ছিল, 2 চকলেট কেক, রেড ভেলভেট কেক, ব্যাস। আর ওই সাইডে মেন আইটেম যেটা আমার খুবই পছন্দ সেটা হচ্ছে আঙুরি গোলাপজামুন, যেটা একদম গরম গরম ছিল। আর সাথে আমি নিয়েছিলাম ভ্যানিলা আইসক্রিম আর বাটারস্কচ আইসক্রিম। ঠান্ডা লেগেছিলো ঠিকই, বাট এই কম্বিনেশনটা মিস করার চান্স আমি নিতে চাইনি। নেক্সটে আসা যাক কুলফি আইটেমে, যেখানে আমি নিয়েছিলাম পান কুলফি, কেসার পেস্তা কুলফি, মালাই কুলফি আর ম্যাঙ্গো কুলফি, যার মধ্যে আমার বেশ লেগেছে পান কুলফি আর কেশর পেস্তা কুলফি। ব্যাস সেখানেই খাওয়া শেষ। নিজের কিছু ছবি তুলেছিলাম, ওইগুলো আমি শেয়ার করছি। তারপর সব শেষে বাড়ি ফেরা, ব্যাস এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লাগে তো অবভিয়াসলি কমেন্টে আপনারা জানাবেন। আমি পার্সোনালি বকবক করতে খুব ভালোবাসি, আর আমার খাওয়া দাওয়া চলতেই থাকবে। আর আমি চেষ্টা করবো আমি যখনই খেতে যাবো তো আপনাদের সাথে ব্লগ হিসাবে ওটা শেয়ার করার। থ্যাংক ইউ।